Yeah. Remember back when I was in that Honda. Now I'm all up in the Benzes and the Prada. Ay. And now she wanna holler. She just wanna follow. So I'ma let her. Hello, welcome again, guys. তো আমরা আজকে টিউটোরিয়াল দেখবো আমরা কীভাবে আমাদের ওয়াইফাই হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং করার জন্য আমাদের ল্যাব সেট আপ করতে পারি। তো গাইস, ল্যাব সেট আপ করার জন্য আমাদেরকে ভার্চুয়ালাইজেশনের হেল্প নেওয়াটা অনেক বেটার হবে, কারণ আমরা যদি আমাদের হ্যাকিং ডিস্ট্রিগুলো লাইক কালিলিনাক্স, প্যারোট সিকিউরিটি ওএস, ব্যাকবক্স, সাইবর হাউক এরকম আরও অনেকগুলো আছে, এগুলো যদি ইনস্টল করতে যাই তো আমাদের বেশ কয়েকটা কম্পিউটার লাগবে। কিন্তু আমরা যদি এমন একটা কাজ করি যে এক কম্পিউটার সবগুলো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। তো এটার জন্য ভার্চুয়ালাইজেশন একটা খুবই বেটার সলিউশন। ভার্চুয়ালাইজেশন আপনারা যারা জানেন না, আমি তাদের জন্য বলিনি, যেমন ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে একটা কম্পিউটারের ভিতরেই ওই ভার্চুয়াল সফটওয়্যারগুলো দিয়ে অনেকগুলো কম্পিউটার অনেকগুলো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি। এটাই হচ্ছে গাইস ভার্চুয়ালাইজেশন। তো ভার্চুয়ালাইজেশনটা করবেন কীভাবে? তো গাইস ভার্চুয়ালাইজেশন করার জন্য বেশ কিছু সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে সবচেয়ে পপুলারগুলো হচ্ছে, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স, আর একটা হচ্ছে ভিএমওয়্যার প্লেয়ার, মানে ভিএমওয়্যারের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই ধরতে গেলে। তো এই দুটো হচ্ছে গাইস অনেক পপুলার ভার্চুয়ালাইজেশনের জন্য। আর ভার্চুয়ালাইজেশন গাইস করা খুবই ইজি, আর ভার্চুয়ালাইজেশন দিয়ে আপনারা অনেকগুলো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। লাইক এখানে আমার একটা উদাহরণ দিচ্ছি, আমি এখানে ভার্চুয়াল বক্স ইউজ করি, দেখুন আমি এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেম ইউজ করতেছি। ওকে, তো আপনারা ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, আমি লিঙ্ক সবগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব। তো জাস্ট এখান থেকে ডাউনলোডে চলে যান। ওকে, ডাউনলোডে যে এখানে জাস্ট কি আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড দিয়ে নেন। আর একটা জিনিস, এই এটা ডাউনলোড করার পরে এখানে একটা জিনিস ডাউনলোড দিবেন, সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক। ওকে, তো এই দুইটা জিনিস আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এই যেখান থেকে অল প্ল্যাটফর্মে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর ভিএমওয়্যারটা চালে আপনারা অনেক ইউজ করতে পারেন, বাট আমি ভিএমওয়্যার কোনো কিছু দেখাবো না, আমি ভার্চুয়াল বক্স দিয়ে ইনস্টলগুলো দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হ্যাকিং ডিস্ট্রিগুলো ভার্চুয়াল বক্স দিয়ে ইনস্টল করতে পারেন। ওকে, ভিএমওয়্যার আমি কেটে দিচ্ছি। এবার সেকেন্ড আসে, আমাদের একটা হ্যাকিং ডিস্ট্রো দরকার বা পেনিট্রেশন টেস্টিং ডিস্ট্রো দরকার। তো গাইস অনেকগুলো ডিস্ট্রো পাওয়া যায়, এর ভিতরে সবচেয়ে পপুলার এখন আছে কালিলিনাক্স, প্যারোট সিকিউরিটি ওএস, ব্যাকবক্স ওএস। তো গাইস এই তিনটা অনেক পপুলার, বাট এইগুলো এই দুইটা প্যারোট সিকিউরিটি ওএস অ্যান্ড ব্যাকবক্স ইনস্টল করতে আপনার একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমি সাজেস্ট করবো যে করে আপনার কালিলিনাক্স ইনস্টল করেন, কারণ কালিলিনাক্সের ভার্চুয়াল বক্সের জন্য একটা ইমেজ পাওয়া যায় যেটা জাস্ট ডাউনলোড করলে আপনাদের কি সব সেট আপ হয়ে যাবে। তো কালিলিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট আপনি এসে পড়েন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোডে চলে যান। ডাউনলোড কালিলিনাক্স যে আপনারা এখানে দেখুন অনেকগুলো অপশন পাচ্ছেন, একবার নিচে চলে আসুন। নিচে আসলে এরকম একটা অপশন পাবেন যে ভার্চুয়াল বক্স, এই যে দেখুন ভি বক্স, ভি বক্স হচ্ছে ভার্চুয়াল বক্সের জন্য, আর ভিএমআরটা হচ্ছে ভিএমআর ওয়ার্ক স্টেশন প্লেয়ারের জন্য বা ভিএমআর ওয়ার্ক স্টেশনের জন্য। তো ওকে, এখান থেকে 32 বিট ডাউনলোড করবেন, কারণ ভার্চুয়ালাইজেশন অনলি 32 বিটে অনেক ভালো হয়। 64 বিটও করা যায়, বাট স্টিল 32 বিটটা অনেক বেটার হবে, কারণ আমরা র্যাম তো 4 GB বেশি দিতেও পারবো না, মানে এত র্যাম দিলে, মানে আপনাদের যদি র্যাম থাকে তাহলে অনেক থাকে যদি, তাহলে আপনারা অবশ্যই ইউজ করেন, আর না থাকলে 32 বিটেই ডাউনলোড করেন। তো দেখুন এখানে যাচ্ছে কালিনাক্স কাস্টম ইমেজে, তো এই যে দেখুন এদের এই পেজটা আসলো। এই পেজ আসার পরে গেছে এখানে দেখুন কালিনাক্স ভিএমআর ইমেজেস, আর এর পাশে আছে ভার্চুয়াল বক্স ইমেজ। তো আমরা ভার্চুয়াল বক্সটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে দেখুন দুইটা ভার্সন আছে, কালিনাক্স ভি বক্স 64 বিট ওবা আর কালিনাক্স ভি বক্স 32 বিট ওবা। তো আপনারা 32 বিট ওবাটা ডাউনলোড করে নেবেন, চাইলে এখান থেকে টরেন্ট ডাউনলোডও করতে পারে। ওকে গাইস, তো ডাউনলোড করে নেবেন। এবার আসুন আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার ভার্চুয়াল বক্স, আমি উইন্ডোজ 8 ইউজ করতেছি। ওকে, যদিও আমার মেন অপারেটিং সিস্টেম কি লিনাক্স উবুন্টু। তো আসুন এবার আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। নেক্সট ভিডিও দেখাবো কীভাবে আপনারা কালিলিনাক্স যে ইমেজটা এখান থেকে ডাউনলোড করতেছেন, যে কালিলিনাক্স ভি বক্স 32 বিট ওবা, সেটা ইনস্টল করতে পারেন। ওকে, তো গাইস আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, কালিলিনাক্স আপনারা যখন মানে ডাউনলোড দিবেন। ওকে, তো এই যে এখানে কালিলিনাক্স যখন ডাউনলোড দিবেন মানে 32 বিট ওবা তখন গাইস জিনিসটা এরকমই দেখাবে। এটা কি না, সরি, এটা হচ্ছে ভিএমআর এর জন্য এসে বলছি, এই যে ভার্চুয়াল বক্স ভার্সনে। তো আপনারা যখন কালিলিনাক্স 32 বিট ওবাটা এখান থেকে ডাউনলোড দিবেন, সেটা কিছুটা এরকমই দেখাবে। ওকে, আমি এটা নেক্সট ভিডিও দেখাবো কীভাবে আপনারা কালিলিনাক্স ইনস্টল করতে পারেন। আপাতত আমরা যে আজকে ভার্চুয়াল বক্সের ইনস্টলেশনটা দেখতেছি। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ভার্চুয়াল বক্স আর ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাক। তো আমি ভার্চুয়াল বক্সে ডবল ক্লিক করতেছি। আর যারা লিনাক্স, যারা এটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন, আর যারা লিনাক্স ইউজ করতেছেন তারা লিনাক্সের সফটওয়্যার ম্যানেজার থেকে ডাউনলোড করে নিতে পারেন নিজেতে। ওকে, তো ডবল ক্লিক করতেছি, ভার্চুয়াল বক্সের ভিতরে ভার্চুয়াল বক্স ইনস্টল করতেছি, বাট সমস্যা নেই, ইনস্টল করাই যাবে। জাস্ট নেক্সট 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 ইনস্টল আর কিছুই না, ইয়েস দিয়ে দেন। তো গাইস এটা ইনস্টল হওয়ার পরে এটা দেখুন এখন ইনস্টল হবে না, একমাত্র ভার্চুয়াল বক্স ইনস্টল করার পরে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটা ইনস্টল হবে।
এবার আমি বলিনি ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাকটা গেছে আপনারা কেন ইউজ করবেন, কারণ গেছে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক ছাড়া আপনারা ভার্চুয়াল বক্সের ভিতরে ইউএসবি পোর্ট সাপোর্ট করতে পারবেন না। আমি আগেও বলেছিলাম যে আমাদের ওয়াইফাই হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য একটা ওয়াইফাই অ্যাডাপ্টার দরকার, তো আমরা এখন যদি ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতে যাই তো আমাদের ইউএসবি ইউজ করতে হবে, কিন্তু যদি আমরা এই এক্সটেনশন প্যাকটা ইউজ না করি তাহলে আমরা ইউএসবি 2.0 আর 3.0 ইউজ করতে পারবো না। ওকে, তো আপনারা এই যে দেখুন এখন এটা গ্রিন কালার হয়ে গেছে, তো এটা জাস্ট ডাবল ক্লিক করুন, এটা ভার্চুয়াল বক্সের সাথেই ওপেন হবে, তো একটু সময় নিতে পারে গাইস, সমস্যা নেই, একটু ধৈর্য ধরে থাকুন। এই যে দেখুন এই যে এটা ওপেন হয়ে গেছে এখানে অলরেডি, আর এখানে এই যে একটা আসতেছে ইনস্টল, তো গাইস এখানে ইনস্টল করে নেবেন আর জাস্ট এই যে আই অ্যাগ্রি দিয়ে দিবেন, ইয়েস, তো গাইস এটাকে ইনস্টল হয়ে যাবে আপনাদের জন্য। তো গাইস হয়ে গেলে আপনারা ডান, আর নেক্সট ভিডিও আমি দেখাবো যে কীভাবে কালি লিনাক্সে আপনারা দেখুন ইনস্টল হয়ে গেছে, কালি লিনাক্সটা আপনারা ভার্চুয়াল বক্সের ভিতরে আনতে পারেন, তখন আপনাদের বাকি এরকম একটা কিছু দেখাবে, আর এখান থেকে যখন আমরা স্টার্ট করবো আমাদের কালি লিনাক্সটা ওপেন হয়ে যাবে। তো ওকে গাইস এই টিউটোরিয়াল এতটুকুই, আমরা নেক্সট টিউটোরিয়ালে কালি লিনাক্সের ইনস্টলেশনটা দেখবো, তো তখন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।